কাল গ্রহণ করো। শুভরাত্রি, এখন রাত্রি 1:30 বাজে। সারাদিন আজকে ব্লগটা শুরু করতে পারিনি, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করতে থাকলাম। তোমরা দেখতে থাকো, আমি যতটুকু পারি মন দিয়ে দেখো। এখন দোকান থেকে এসে পড়বে, সকালে তো ধরো কাজের টাইম, আর এই কাঠের গুঁড়ো পরে প্রচণ্ড বিছানা উপর থেকে আবার প্লাই থেকে, এই জন্য বিছানাপত্র উঠায় রাখি। আর করোনার মধ্যে না ছেলেটা বাড়ির থেকে আসে, শোনে না জামা কাপড় ছাড়বে, এই জন্য বিছানাপত্র উঠাই রাখি। একটাই ঘরের মধ্যে এসে পড়বে, হয়তো একটা চাদর নিয়ে তো লাল চাদরটা নিয়ে, চাদর চুদুরও নাই আনতে লাগবে, তো এইসব পাশাপাশি হচ্ছে না, যেতে পারতেছি না। আজকে যে সারাদিন কাজের তালে বাইরে গেলাম, মানে ভিডিও করার তালই দেয়নি, আর যে বললাম না একটাই মোবাইল নিয়ে এটা ক্লাস হয়, কোনোদিন 3টা কোনোদিন 2টা পর্যন্ত, ওই জন্য আর করতে পারিনি। তো ভাবলাম এখন যতটুকু পারি তোমাদের সামনে উঠে দেবো, এখন এসে বসবে টসবে, আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে। তা এখন এসে বিছানা করতে পাইতে দিয়ে আবার যাবো রান্নাঘরে, আলু সেদ্ধ বসতে, আজকে দুপুরেও রান্নাবাড়ি করতে পারিনি, ওই জন্য ভিডিও ছাড়তে পারিনি। শুধু মটরের ডাল আর কালকের যে মোচা দেখছো তোমরা, সেই মোচার বড়া হচ্ছে না, তাই দিয়ে খাওয়াটা হয়েছে। এখন রাত্রে দেখি কী করেছে, ভাত আছে ডাল আছে, আর আজকে শুক্রবার আর বসবো না, ফটাফট করতে হবে। এখন আসবে ইমিউনিটি বেলা চা দেব, তারপর যাই হোক একটু খাওয়ার টার দিয়ে বাবার রুটি করতে হবে। চলো আটাটা পাইনি, আমি রান্নার সামগ্রীগুলো নিয়ে নিই, আমার যত মুদিখানা যতটুকু থাকে সব একের মধ্যে রাখো, এটার আমি একটা ব্লগ বানাবো। একবারে নিলে কি হয় নষ্ট, এই জন্য অল্প অল্প করে নিয়ে যা যা লাগবে অল্প অল্প করে নিয়ে নিই। বেসন সুজি একটা বড় বানাবো, আর এই যে রান্নার যা যা লাগে অল্প অল্প করে নিয়ে নিই। 9টা বেজে গেল, নামের দামের তরকারিটা চিন্তা করতেছি মশলা কী দেবো, ইচ্ছে করতেছি আলু চলতেছি শান্তি নাই, মনে হয় খাওয়া দাওয়া ঘন্টা দিয়ে বসতে পারি কেন, আবার আমার মালা থাকে জল ভরা থাকে কীটা করতে লাগে কুসুম, আর আর বাবা গরম ঠান্ডা বলে না 12 মাস তোর গরম জিনিস কাঁচা পালো। তোমার বাবার বড়া বানাবো হচ্ছে কলেজে চিনি একটুখানি ভালো লবণ দাঁড়িয়ে সামান্য একটু লঙ্কা, যেহেতু আমার ছেলে মেয়ে ঝাল কম করে আর সুজি আর বেসন আতর চালটা নেওয়া
ঘোরাটা করতে পারতেছি। আর এখান থেকে কয়েকটা আলু নেব। সামান্য একটু চপ বাজলে এইভাবে বাজতে হবে, একটু বড় হবে তো। রুটিটা এখান থেকে ফেলে গেছে গরম দিয়ে, রুটি রেখে মানে এখানে বসে বসে ভাজাটাকে ঠাসা দিয়ে দেবো, ভাজা হয়ে দেবে। কত সুখ মানুষের, তাই না? এখান থেকে মানুষ এখন ফুটে হয়। আর এখানে বসাবো হচ্ছে আলুর তরকারি। এর মধ্যে সোমবার এতে পাচ্ছে জিরে, সবাই জানো আলুর তরকারি জিরে আর কালো জিরে। হলুদ লবণ দিয়ে চিনি দিয়ে এটাকে ভাজতে পারবো। শুকনা লঙ্কা দুটো দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দিল, গুঁড়া গরম মশলা নেই দিয়ে এখন বাকি সিঙ্গারার তরকারি। সেই রুটি আগে বেলে নিয়ে ভাজতে নিলে আমার রুটি ঠিক হয় না জানো কি। আমার আলুর তরকারি কমপ্লিট হয়, বাবাকে খেতে আসবে বড়। আচ্ছা ভাত খাইতে বসছি, দেখো আলুর তরকারি, আলুর বড়া কাঁচা কলা দিই, ওখানে ডাল নিছে ওরা। বড়াটাই আমনি হয়েছে, এভাবে করে খাবা বাচ্চা কাচ্চার পক্ষেও ভালো, কারণ একটু কাঁচা কলা মাঝে মাঝে খেলে অসুবিধা হয় না। Thank you.